কাজী হায়াতের পঞ্চাশতম ছবি নিয়ে আলোচনার শেষ ছিল না দু সালে তিনি বলেছিলেন পঞ্চাশতম চলচ্চিত্রের নাম হবে ছিন্নমূল নায়ক থাকবেন তারই ছেলে কাজী মারু কিন্তু চার বছর পর দু সালে সাকিব খান একটি অনুষ্ঠানে চারটি ছবির ঘোষণা করেন তার একটি ছবির নাম ঘোষণা করা হয় বীর আর বীর ছবিই নাকি হতে যাচ্ছে কাজী হায়াতের পঞ্চাশতম ছবি এর পরপরই এই ছবিটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয় ছিল নকল নিয়ে তর্ক বিতর্ক তাই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ ছিল একেবারে তুঙ্গে গত শনিবার রাতে প্রকাশিত হয়েছে সাকিব বুবলি অভিনীত কাজী হায়াতের বীর সিনেমা ট্রেইলার আজ থাকল দর্শকদের জন্য ট্রেইলার নিয়ে কাঁটা কাজী হায়াতের ছবি মানেই অ্যাকশন বীরতার ব্যতিক্রম নয় আছে সাকিব খানের মার মার কাট কাট অ্যাকশন দৃশ্য ছবি ট্রেইলারে কাজী সাহেব তেমনটাই এক ঝলক দেখালেন এক নজরের ট্রেইলারকে বললে এভাবে বলতে হয় জেলে আটকে রাখা হয়েছে সাকিব খানকে সেখান থেকে যেভাবে হোক তিনি বের হয়েছেন কোনো একটি খনি এলাকা সেখানে গুন্ডাদের সঙ্গে তার মারামারি হয় এরপরই দেখা যায় নির্বাচনী প্রচারণা তাতে বর্তমান রাজনৈতিক চিত্রটি উঠে এসেছে নির্বাচনী গণ্ডগোলে সামনে এসে দাঁড়ান সাকিব খান চলে রাজনীতি নিয়ে নানা কথা পরেই দেখা যায় সেই রাজনৈতিক লোকেরাই একটি মেয়েকে ধর্ষণ করে এরপরই আগমন ঘটে ভিলেন মিশা সৌদাগরের মুখোমুখি হন মিশা এবং সাকিব খান আর এখানেই প্রথমবারের মতো নায়িকা বুবলিকে দেখা যায় গান দিয়ে দুজনের প্রেমের বিষয়টি দেখানো হয় ট্রেইলারে তারপর নায়ক ও ভিলেনের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প মারামারির শেষের দিকে নায়কের পরিচয় প্রকাশের মধ্য দিয়ে শেষ হয় এই দীর্ঘ ট্রেইলার ট্রেইলার প্রকাশের পরপরই ফেসবুকে সিনেমার গ্রুপগুলোতে ইতিবাচক নেতিবাচক মন্তব্যে ভরে যায় চলুন আমরা দেখে নেই কেমন হল কাজী সাহেবের ছবি ট্রেইলারটি বিষয়বস্তু সিনেমা বানানোয় নতুন কোনো দিকে হাঁটেননি ডাকসাইটে পরিচালক কাজী হায়াত একেবারেই বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার ফর্মুলায় হেঁটেছেন এই প্রবীণ পরিচালক বিষয়বস্তুর দিক থেকে কাজী সাহেব বর্তমান বাংলাদেশের ঘটনাগুলোকেই তুলে এনেছেন দেখিয়েছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা জনগণের নিস্পৃহ আচরণ সহ ধর্ষণের মতো বিষয় তবে গভীরভাবে তা কতটুকু উঠে এলো তা নিয়ে প্রশ্ন থাকলেও বিষয়টি তিনি সিনেমার বিষয়বস্তু বানিয়েছেন এ কারণে ধন্যবাদ পেতেই পারেন নির্মাণ পুরনো পঁয়ত্রিশ মিলিমিটারের এই পরিচালক ডিজিটালে এসে যে কিছুটা বেকায়দায় পড়েছেন তা বোঝা গেল ছবি টেকনিক্যাল কাজ দেখে বিশেষ করে কালার গ্রেডিং এডিটিং ভিএফএক্সে এখনও আনারই এই পরিচালক ভালো টেকনিক্যাল পরামর্শক নেওয়া উচিত ছিল বিশেষ করে প্রথম শটটি ফর্মুলার সিনেমার মতো হলেও একেবারে খারাপ ছিল না কিন্তু তার পরের দৃশ্যগুলোতে তিনি আবার ফিরিয়ে নিয়ে গেছেন তথা কথিত এবং ফর্মুলার সিনেমার শটে ভালো কোনো ফ্রেমও দেখা যায়নি ক্যামেরার কাজে সংলাপ এই ছবির একটি শক্তিশালী ব্যাপার বলা যায় সংলাপকে আঞ্চলিক টানে সাকিবের সংলাপকে আহামরি মনে না হলেও একেবারে ফেলে দেওয়া যাবে না চরিত্রের সঙ্গে যুজ হয়েছে বোঝা যাচ্ছে রাজধানীতে সে কোনো একটি এলাকার প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছে সংলাপগুলো খারাপ ছিল না লুক সাকিবের লুক নিয়ে বিতর্ক কম হয়নি ফার্স্ট লুক প্রকাশ হওয়ায় নকলের অভিযোগ উঠেছিল দক্ষিণ ভারতের কেজিএফ ফার্স্ট চ্যাপ্টার সিনেমার নকল হিসেবে চালিয়ে দেওয়া হয় সাকিবের লুককে তখন কাজী কাজীহায় বলেছিলেন তিনি কেজিএফ দেখেননি এমনকি এই সিনেমা সম্পর্কে তিনি জানেনও না তবে সাকিবের লুকের সঙ্গে কেজিএফ এর কোন সম্পর্ক আছে কিনা তার হদিস না মিললেও এই লুকে সাকিব খানকে অন্য রকম লেগেছে এটি কিন্তু বলা যায় নায়িকা বুবলি পরে শোনা যায় বুবলি না অন্য কাউকে নিয়েছেন কাজী হায়ার পরবর্তীকালে আবার দেখা গেল না নায়িকা বুবলি চূড়ান্ত এদিকে বীর ছবির ট্রেলারে বুবলিকে পাওয়া গেল একদমই সামান্য কেবল সাকিবের রূপে ডিজিটালে আনারই কাজী সাহেব পুরনো কায়দায় সিনেমা বানাতে ওস্তাদ হলেও কাজী সাহেব ডিজিটালে বারবারই পাপি ছিঁড়ে পড়েছেন তার বড় উদাহরণ হল ট্রেইলারের দৈর্ঘ্য তিন মিনিট ষোলো সেকেন্ডের দীর্ঘ ট্রেইলার বানিয়েছেন সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়া অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ট্রেলারও এত লম্বা ছিল না মাত্র দুই মিনিট সাতাশ সেকেন্ডের ট্রেলার ছিল অ্যাভেঞ্জার্সে শুধু তাই নয় লম্বা ট্রেইলারে তিনি ছবির সবকিছুই বলে দিয়েছেন দর্শকের আর কৌতূহল থাকার কোনো দরকারই পড়ছে না আগেই গল্প বুঝতে পেরেছেন চালাক ধরনের দর্শকেরা এবার হয়তো সাকিবের লুক অভিনয় আর একটি বিনোদনের জন্য হলেও হল থেকে ঘুরে আসতে পারেন নচেত ট্রেলার দেখেই ছবি দেখার খায়েশ মিটে যাবে এবার চলুন দেখে আসি ফেসবুক গ্রুপগুলোতে ছবিটি নিয়ে কি কি রিয়াকশন আছে একজন লিখেছেন আসলে কি খারাপ ছিল বীরের ট্রেইলর নাকি আমরা শুধু সমালোচনা করার জন্য করছি আমি ছবিটা দেখব আমার ভালো লেগেছে আর যারা শুধু শুধু সমালোচনা করছেন আপনার প্রিয় অভিনেতার কাজ যদি ভালোও হয় তবু আপনার অভিনেতা শুধু আপনার জন্য সমালোচনার পাত্র হবে আরেকজন লিখেছেন জেল জুলুমার মরার ভয় যার নাই তারে কী কেউ আটকাতি পারে প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি কিং খান ক্রিটিক্সরা সমালোচনা করবেই আর কোটি সাকিবিয়ান সাদরে গ্রহণ করবে আমরা যাই হোক বাঘি 3 এর মতো ফুল কপি ট্রেইলার বানায়নি বাঘি 3ও তো ওয়ান্ডার উইমেনের সাবস কপি আরেকজন লিখেছেন বীর বরাবরের মতোই হতাশা ছাড়া আর কিছু বিলাম না ট্রেলারে ভিডিওর মান কালার গ্রেডিং এডিটিং অ্যাকশন সেই 90 দশকের মতো এখনো পর্যন্ত সাকিবের অভিনয় উন্নতি দেখলাম না পোস্টার যেমন হয়েছে ট্রেলার দেখে মনে হলো সিনেমায় ধারে কাছেও নাই শ্রদ্ধাঞ্জলি দিল এই লেখাটা বিশ টাকা খরচ করে কম্পিউটার টাইপ করে নিলে কি এমন ক্ষতি হতো নাকি বাজেটে টাকা কম পড়ে যেত দিন দিন উন্নতি হওয়ার কথা কিন্তু না এখনো বোঝা যায় রক্তের প্যাকেট গেঞ্জির ভিতরে আছে প্যাকেট ছিঁড়ে রক্ত বের হয় শুধুমাত্র সাকিবের পরিবর্তন আসছে লুকে আর কোথাও পরিবর্তন দেখলাম না বীর সিনেমার পোস্টার দেখে অনেক আশাবাদী হয়েছিলাম কিন্তু ট্রেইলার দেখে সব মাটি হয়ে গেল একজন লিখেছেন কাজী হায়াতের যে কোনো চলচ্চিত্রের প্রতি আমার একটু আগ্রহ থাকে ইতিহাস ছবিটি ছিল কৈশোরের অন্যতম মুগ্ধতা বীর চলচ্চিত্রে কোনোভাবে তার পুত্রকে দেখা যায়নি তাই ট্রেইলার দেখে ভালো লাগা টেন পার্সেন্ট বেড়েছে কাজী হায়াত তার গতানুগতিক নির্মাণশৈলী থেকে বের হতে পারবেন কিনা জানি না শুনেছি এটা তার পঞ্চাশতম চলচ্চিত্র সেই সুবাদে ট্রেলারে ভিন্ন কিছু আশা করেছিলাম একেবারে সরল রেখার মতো গল্প আঁচ করা যায় পুরনো গানকেও নতুন করে উপস্থাপন করা হয়েছে স্বর্ণালী সময়ের গান এরূপ উপস্থাপনায় পরিমাণ জলুস বেড়েছে কিনা জানি না আই এম অ্যাফ্রেড কমেছে যাই হোক নতুন লুকে সাকিব খান মাদাতে পারবেন হয়তো আরেকজন লিখেছেন ওয়া লুক অফ দি ইয়ার বি সে যাই হোক শাকিব খান মানেই হল মালিকদের ভরসার জায়গা এখনো আগামী চোদ্দই ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ভালো মন্দ মিলিয়ে ছবিটি হয়ে উঠবে জনপ্রিয় সেই প্রত্যাশা ভালো থাকবেন সবাই আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না